আসসালামু আলাইকুম। আপনি অনেকক্ষণ থেকে যুক্ত হতে চাইছিলেন, বলুন শুনি আপনি। জি ধন্যবাদ। আচ্ছা আসিফ দা, গত লাইভে আপনি একটা ওই ফিক্কে আবু আকবর থেকে একটা রেফারেন্স দিয়েছিলেন, যে যেখানে বলা হয়েছে ক্রীতদাসীরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। কিন্তু আমি সেই রেফারেন্সটা একজন আলেমকে দেখালাম, তো এটা উনি বললো যে এটা আবু আকবরের স্টেটমেন্ট না, এটা যে বইটা লিখেছে তার স্টেটমেন্ট। আপনি এখানে কি ভাই আপনি মিথ্যা কথা বলছেন? ভাই আপনি মিথ্যা কথা বলছেন কেন? মানে মিথ্যা কথা বলার কারণটা কি, একটু আগে একটু বলে দেন। এখানে তো আপনি মিথ্যা বলেছেন ভাই। আচ্ছা আমরা তাহলে আবার বইটা একটু বের করবো, বের করে সেটা যে রেফারেন্স সেই রেফারেন্সটা চেক করবো। আপনি মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, ঠিক আছে? মাঝখানে আপনি মাঝখানে বারবার কথা বলেন, আপনি মাঝখানে কথা বলবেন না। আমরা তাহলে সেই বইটা বের করবো, এবং সেই বইটার ভেতরে একটা রেফারেন্স দেওয়া আছে, সেই রেফারেন্সটাও আমরা একটু দেখবো যে সেটা কোন বইয়ের রেফারেন্স দেওয়া আছে। সেটা কি লেখকের নিজস্ব বক্তব্য, নাকি সেটা ইসলামের প্রখ্যাত কোনো গ্রন্থ থেকে তিনি এই জিনিসটা নিয়েছেন। তাহলে আমরা ফিকহে আবু বকর এটা বের করছি, দাঁড়ান। বারবার আমি এটা মিউট হয়ে যাচ্ছে কেন, আমি বুঝলাম না কিছু। সত্য সন্ধানী ভাই একটুখানি একটুখানি থাকুন আমাদের সাথে, আপনাকে আমি ইয়ে করবো, আমি আনমিউট করে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ একটুখানি থাকুন, আমরা একটু অ্যাডমিশনের কথা বলে নিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আনমিউট করবো আপনাকে, আপনি মিউট করবেন না, ঠিক আছে? আমি আনমিউট করে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ স্যার প্লিজ। হ্যাঁ আমি বইটা শেয়ার দিচ্ছি ভাই, বইটা বের হয়ে গেছে। তাহলে এই হচ্ছে ফিকহে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখানে যেটা 102 নম্বর পৃষ্ঠাতে যেটা বলা আছে সেটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে 3.1 বলা হচ্ছে, কৃতদাসকে ক্ষতিগ্রস্ত করার অপরাধ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রায় ছিল কৃতদাস হত্যার বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না। 5, এই পর্যন্ত আবু বকর স্টেটমেন্ট, ওই যে 5 লাখ টাকা, চাই সে দাস হোক, তার মালিকানাধীন হোক কিংবা অন্যের মালিকানাধীন, কেননা দাস মর্যাদার দিক থেকে চতুষ্পদ জন্তুর ন্যায়, কাজী মানুষ ও পশুর মধ্যে কোনো কিসাস হতে পারে না। এটা লেখকের মধ্যে, যদি কৃতদাস মালিকের হাতে মারা যায় তবে ঘাতক মালিককে এক দাতায়ত দিবে। এটা হচ্ছে, এটা রেফারেন্স হচ্ছে 6। হযরত আবু বকর এই সম্পর্কে বর্ণনা এসেছে, কথা এসেছে যে একটি কৃতদাসের মুক্তি নির্দেশ দেওয়া হতো, এটা এসে 6-তে। যদি নিহত কৃতদাস সত্যিকারী মালিকানাধীন না হয় তবে তার মূল্য কৃতদাসের মালিককে প্রদান করতে হবে। 7, এইখানে প্রত্যেকটা জিনিসে আইন বলা আছে। ভাই আপনি মাঝখানে বারবার কথা বলছেন, অমিত ভাই ওনাকে ব্যাকস্টেজে পাঠিয়ে দিই আমি, উনি মাঝখানে বারবার কথা বলছেন, আমি তো দেখাচ্ছি উনি মাঝখানে বারবার কথা বলে যাচ্ছে, ওনার তো কোনো ইয়া নেই। তো এই যে আমি বই থেকে সরাসরি বই থেকে দেখালাম, এটা হচ্ছে ফিকহে আবু বকর। আমরা প্রথম পাতাটাও একটু দেখি, প্রথম পাতাটা দেখেন, ফিকহে হযরত আবু বকর, এটা হচ্ছে ফিকহে বিশ্বকোষ, ফিকহি বিশ্বকোষ থেকে নেওয়া, এবং এটা যে 102 নম্বর পৃষ্ঠাতে 5-7 যে ইয়াটা দেওয়া ছিল সেটা ইয়াটা ফুটনোটটা এখন আমরা একটু চেক করবো, দেখবো ফুটনোটে এই বিষয়ে কি বলা আছে। 5-7 ফুটনোট আমরা দেখলাম, আমরা ফুটনোট গুলো একটু চেক করি, ফুটনোট গুলো কোথায়, এই যে তথ্যসূত্র 5-7 আমরা দেখলাম। 5 হচ্ছে সুনানু বাইহাকি অষ্টম খণ্ড পৃষ্ঠা 251, 6 হচ্ছে কানজুল উল্লাল পঞ্চম খণ্ড পৃষ্ঠা 561, আল মুহাল্লি 11 খণ্ড পৃষ্ঠা নম্বর 340। এই তিনটাই ইসলামী ফিকা শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এইগুলাকে মানে কে এগুলাকে ভুয়া বলতেছে? তাহলে তো আপনি ভাই এই বইয়ের যে লেখক, সেই বইয়ের লেখকের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে বলেন যে এই ধরনের কথা সে কেন লিখছে, এবং এই যে এই 5-7 যে রেফারেন্স দেওয়া আছে সেই রেফারেন্সে এরা তো মারা গেছে সবাই, এদেরকে তার পিঠা পাবেন না আপনারা, এদেরকে তো কবর থেকে উঠে চিন্তা করে পিটানো দরকার যে কেন এই ধরনের কথা লিখছে। কিন্তু চতুষ্পদ জন্তু বলছে কি বলে নাই তার থেকে অনেক ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তাদের সম্পর্কে, তাদের ক্ষেত্রে বিধানটা কি, তাদের ক্ষেত্রে ধরেন একটা লোককে চতুষ্পদ জন্তু বলছে, কৃতদাসদেরকে চতুষ্পদ জন্তু বলছে, ঠিক আছে? ওইটা তো এত ইম্পর্টেন্ট কিছু না আমাদের, আমার কাছে অন্তত ওইটা এত ইম্পর্টেন্ট কিছু না, চতুষ্পদ জন্তু হয়তো বলছে হয়তো বলেনি। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে একজন কৃতদাসকে হত্যা করলে যে বিধানটা আছে, কৃতদাসকে হত্যা করলে তার জন্য কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না, এটা হচ্ছে কৃতদাস হত্যার বিনিময়ে কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না, এইটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে একজন কৃতদাসকে হত্যার বিনিময়ে একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না। এই বিষয়টা আপনি বলছিলেন ওই দিন এসে ইসলামে কোনো দাস দাসী নাই, অমিত ভাই উনি কতদিন ধরে আমাদের লাইভে এসে ঘোরাঘুরি করতে করতেছে এবং বলে যাচ্ছে যে ইসলামে দাস দাসী বলে কিছু নাই, মোহাম্মদের নাকি কোনো দাসী ছিল না, এটা উনি বলেছেন মোহাম্মদের কোনো দাসী টাসী ছিল না। এখন টানতে 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 এখন এসে এখানে বলতেছে যে এটা আবু বকর বলে নাই, আবু বকর বলেছে কি বলে নাই, এটা তো আবু বকরের ফিকি শাস্ত্র, এই গ্রন্থটা কি বলা হয় আবু বকরের ফিকি শাস্ত্র, এই গ্রন্থের ভিতরে আবু বকর যেই বিধানগুলো দিয়েছে এবং যে বিধানগুলো দেওয়ার পেছনে যে কারণগুলো ব্যাখ্যা করেছে সেগুলোই এই গ্রন্থের ভিতরে বর্ণনা করা আছে। এই গ্রন্থ নিয়ে কোনো সমস্যা থাকলে সেই গ্রন্থের লেখকের সাথে গিয়ে যোগাযোগ করেন, আমাদের সাথে যোগাযোগ করে কি লাভ? নিশ্চয়ই আসিফ ভাই, এদিকে আমি আরেকবার অ্যাড করি এবং দেখি ওনার বক্তব্য শুনি একটু। আসিফ ভাই আপনার দেখানো শেষ হয়েছে? বলবো, হ্যাঁ দেখানো শেষ হয়েছে, হ্যাঁ বলবো ভাই। হ্যাঁ বলুন শুনি। প্রথমত আসিফ দা দাবি করেছিল যে কৃতদাসী তো চতুষ পর্যন্ত বলা হয়েছে, এটা আবু বকরের স্টেটমেন্ট, এখন তিনি অস্বীকার করছেন, এখন কি আপনি তাহলে মিথ্যাচার করেছিলেন আসিফ দা? তো ভাই এখানে তো আমি আবার দেখাই,
অমিত ভাই আপনি একটু পড়েন তো, আপনি একটু পড়ে আমাকে একটু বলেন তো যে ঠিক আছে এখানে কি লেখা আছে। আপনি তো আজকে অস্বীকার করছেন আজকে। আচ্ছা আমি অস্বীকার করছি না। আচ্ছা আসিফ ভাই, আসিফ ভাই তো আজকে করেন, একটুখানি শুনিনি কি বলছে। আসিফ ভাই কোন জায়গায় পড়বো একটুখানি বলুন আমাকে। এই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রায় ছিল, এরপরে কি লেখা আছে? আচ্ছা, ক্রীতদাস হত্যার বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না, চাই সে দাস তার মালিকানাধীনে হোক কিংবা অন্যের মালিকানাধীন, কেননা দাস মর্যাদার দিক থেকে চতুষ্প জন্তু নেয়, কাজেই মানুষ ও পশুর মধ্যে কোনো কিসাস হতে পারে না। আচ্ছা এই যে এই বক্তব্যটুকু, এই বক্তব্যটুকু তো আবু বকরের রায় ছিল, এরপরে এই পুরা বক্তব্যটুকু দেয়া আছে তাই না ভাই? হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ আসিফ ভাই, এবং এই পুরা বক্তব্যটুকুই তো আবু বকরের রায় ছিল তাই না? হ্যাঁ, রায় মানে হচ্ছে তার সেটা সে বলছে তার মতামত। এবং এইখানে তো লেখা আছে ওই পর্যন্ত নতুন কোনো প্যারাতে, নতুন কোনো প্যারাতে এই যে আবু বকর তো শুধুমাত্র এই প্রথম লাইনটুকু বলেছে, বাদ বাকিটুকু লেখক ব্যাখ্যা করে দিয়েছে, এরকম কোনো ইন্ডিকেশন কি আপনি পাচ্ছেন এখানে? না আসিফ ভাই, এখানে বলছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রায় ছিল, মানে উনি উনার একটা মতামত ছিল আর কি। তাহলে আপনি টিকাতে যে দেখেন পুরোটা বলা আছে কিনা, টিকাতে যান রেফারেন্স তো দেওয়াই আছে, সেটা আমরা দেখা ফেলে সেটা আমরা দেখা ফেলেছি। অমিত ভাই আপনি আমাকে বলেন তো যে এখানে কি এমন কোন ইয়া পাচ্ছেন আপনি, ইন্ডিকেশন পাচ্ছেন যে লেখক তার ব্যাখ্যাটা দিয়েছে এই কথাটার? না না, এখানে কোনো ইন্ডিকেশন কিন্তু দেখছি না। এখানে বলছে যে কৃতদাস হত্যা, এটা ওনারই রায় ছিল, আবু বাকারের রায় ছিল যে কৃতদাস হত্যার বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা যাবে না। ভাই কারণ হচ্ছে চাই সে দাস তার মালিকানাধীনে হোক কিংবা অন্যের মালিকানাধীনে। দেখুন এইখানে কিন্তু এটা এক, এই কথাটুকু যে চাই সে দাস তার মালিকানাধীনে হোক বা অন্যের মালিকানাধীনে, এই কথাটুকু কার? এটা কি মানে লেখকের বক্তব্য নাকি আবু বাকারের বক্তব্য? না না, এটা আবু বাকারের রায়। রেফারেন্স তো দাওয়াই আছে, আপনি ওই রেফারেন্স দেখান। আপনি যদি ধৈর্য ধরে একটা যদি ইয়ে রেখে মানে একটা ডিসকাশন করতে চান, ডিসকাশনটা ভালো হবে, বুঝছেন? আপনি যেটা বলতে চাইছেন সেটা কিন্তু বলতে পারবেন, ঠিক আছে? আর যদি এরকম মাঝখানে মাঝখানে কথা বলেন কি হবে, আলটিমেটলি আপনাকে আমরা বের করে দেবো। আপনি কোনটা চান? ওটাই তো করতে পারেন আপনারা। অমিত ভাই এখন বের করে দেন, অমিত ভাই এখন বের করে দেন, উনি ওটাই তো করতে পারবেন। দেখেন বেয়াদবি করতেছেন, ঠিক আছে? ওকে, আই এম কিকিং ইউ আউট। আই এম খুবই মানে একটা ঘৃণা ভরে আপনাকে বের করলাম, ঠিক আছে? খুবই অপমানজনক ভাবে আপনাকে বের করলাম, আই এম কিকিং ইউ আউট, প্লিজ। অমিত ভাই এদেরকে আপনি যতই মানে মানে এদের সাথে ভদ্র ব্যবহার করেন না কেন, এরা তো সেই যোগ্য তো তারা না, তাহলে ভদ্র ব্যবহার করে লাভ কি? এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তারপরে সে মানে তানা পেঁচাচ্ছে। এই তানা তো ওই যেদিন দাসী ইসলামে নাকি দাসী বলে কিছু নাই, সেইটা নিয়ে অনেকদিন অনেকক্ষণ তানা পেঁচেছিল। আপনার মনে আছে যে প্রতিদিন এসে সেই সমস্ত মিথ্যা কথা বলে এবং বিজনেস্ট করে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই মনে আছে। আমি সেই আমি একবার যুক্ত করলাম, দেখলাম কি বলে, দেখলাম সে একই কথা। যদি আমি অবশ্যই অ্যাডমি বলে মানে একে চিনতে মানে তখন আমি চিনতে পারিনি যখন যুক্ত করেছি, পরে যখন কথা বললো কথা শুনলাম তখন ওকে তখন এই ভদ্রলোককে আমি চিনতে পারলাম, এই ভদ্রলোক এসেছিলেন আগে। আর আরেকটি জিনিস আসিফ ভাই লক্ষ্য করেছেন, আপনাকে সবাই এসে কিন্তু ভাই করে কথা বলে, এই ভদ্রলোক কিন্তু দাদা করে কথা বলছিল। এটা মানে একটুখানি অদ্ভুত লাগে। হ্যাঁ একদম সিম্পটম মানে সিম্পটমটা পাওয়া গেছে আর ভিতরে, সে আসে বলতে আসিফ দা, মানে হচ্ছে অমুসলিমরা হচ্ছে দা আর ইয়ারা হচ্ছে মুসলিমরা হচ্ছে ভাই। নিশ্চয়ই তার মধ্যে ডিসক্রিমিনেশন দেখুন, সে নিজেই ডিসক্রিমিনেশন করে। ঠিক আছে, ঠিক আছে।